আজকে তার বাড়িতে কুনাল ঘোষ যান, সে প্রসঙ্গে তাপস বাবু তিনি ঠিক কি বলেছেন শুনুন। কুনাল এসেছিল আমার বাড়িতে বিজয়া করতে, প্রতিবার আসে আমার মিসেসের কাছে, বিজয়া করলো, বলেও গেল আমার বাড়িতে লাঞ্চ করলো, এখানে প্রেস কনফারেন্স করলো, চলে গেল। কোনটা ভালো কোনটা মন্দ এইটা বোঝার মতন বয়স অভিজ্ঞতা দুটোই আমার হয়েছে। যদি আমি দেখি যে দলের ক্ষতি হচ্ছে, কর্মীরা চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হচ্ছে, তাহলে আমি তো আমাকে বলতেই হবে, প্রতিবাদ করতে হবে, আর কিছু। তাপস রায়ের বক্তব্য শোনালাম, কুনাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। আমার তো এখানে বিজয়া করতে আসা, বৌদির সঙ্গে বিজয়া করা হয়নি, তাই জন্য আমি বিজয়া করতে আসা। তাপসদা একজন সিনিয়র নেতা, সুদীপ দা আমাদের এমপি, জেলা সভাপতি, তাপসদা দীর্ঘদিনের আমার দাদা, ফলে একটা তাপস রায় একটা পুরনো দিনের লোক এবং তারও নানা অবজারভেশন থাকে, নানা ইনফরমেশন থাকে। আমি ওদের ভাই হিসাবে তো বাড়িতে বিজয়া করতে আসার এসেছি। আমাদের একটাই দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, বাকি সর্বত্র আমরা সব মানে এক এবং ঐক্যবদ্ধ একটি পরিবার।